বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে প্রচুর নান্দনিক ইসলামিক স্থাপনা। মোগল স্থাপত্যের অন্যতম রাজধানী ঢাকার লালবাগ কেল্লা। বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গার কোল ঘেঁষে অবস্থিত। কালের সাক্ষী হয়ে থাকা ঐতিহাসিক এ নিদর্শনটি দেশ বিদেশের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থাপনা। প্রতিদিন দেশ বিদেশের বহু দর্শনার্থী এটি দেখতে আসেন। তারা এই দুর্গটির নির্মাণ শৈলী ও কারুকার্য দেখে মুগ্ধ হন। রাজধানীর বাসিন্দাদের কাছেও লালবাগ কেল্লা একটি রোমাঞ্চকর বিনোদন কেন্দ্র। এই লালবাগ কেল্লা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইসলামিক লেকচার বিডির আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। লালবাগ কেল্লার আসল নাম ছিল কিল্লা আওরঙ্গবাদ। মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ আজম শাহ 1678 সালে বাংলার সুবেদার হয়ে ঢাকায় আসেন। তিনি বুড়িগঙ্গা নদীর তীরে কিল্লা আওরঙ্গবাদ নামে একটি দুর্গ নির্মাণে হাত দেন, কিন্তু তিনি দুর্গটির নির্মাণ কাজ শেষ করতে পারেননি। কারণ মারাঠাদের মোকাবেলার জন্য 1679 সালে সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান, ফলে দুর্গটির নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই তাকে ঢাকা ত্যাগ করতে হয়। 1680 সালে শায়েস্তা খান বাংলার সুবেদার হয়ে ঢাকায় আসার পর সম্রাট আওরঙ্গজেব তাকে কেল্লাটির স্বত্ব দান করেছিলেন। যুবরাজ আজম শাহ তাকে কেল্লার নির্মাণ কাজ শেষ করার অনুরোধ করেন। সুবেদার শায়েস্তা খান ব্যক্তিগতভাবে এর মালিক হওয়ায় আবার নতুন করে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন এবং তিনি তা সমাপ্ত করেন। এছাড়া তিনি দুর্গটির নাম পরিবর্তন করে লালবাগ দুর্গ রাখেন। আবার অনেকের মতে শায়েস্তা খান ব্যক্তিগতভাবে এ দুর্গটির প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করেননি। জনশ্রুতি অনুযায়ী শায়েস্তা খান লালবাগ কেল্লার নির্মাণ কাজে হাত দেওয়ার কিছুদিন পর তার অতি আদরের মেয়ে পরিবিবির মৃত্যু হয়। মেয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন। তাছাড়াও এ পরিবিবির বিয়ে হওয়ার কথা ছিল যুবরাজ আজম শাহের সাথে। তাই সুবেদার শায়েস্তা খান ভেবেছিলেন দুর্গটি অপয়া, এজন্য তিনি লালবাগ দুর্গের নির্মাণ কাজ আর শেষ করেননি। তার পরিবর্তে দরবার হল এবং দুর্গের মাঝখানে পরিবিবিকে দাফন করে তার উপর দৃষ্টিনন্দন একটি সমাধিসৌধ নির্মাণ করেন। লালবাগ কেল্লার আয়তন প্রায় 19 একর। ঐতিহাসিক এ দুর্গটির ভিতরে রয়েছে দরবারগৃহ, পরিবিবির সমাধিসৌধ, হাম্মামখানা, পুকুর, মাটির ঢিবি, দুর্গ, মসজিদ, পানির নল, ফোয়ারা, আরও অনেক কিছু। পরিবিবির সমাধিসৌধের নির্মাণ শৈলী অনুপম ও নির্মাণ সামগ্রী অতি মূল্যবান। গোলাপি রঙের এই সৌধটি কালো পাথরে বাঁধানো একটি অনুচ্চ প্ল্যাটফর্মের ওপর নির্মিত। চারকোণে 4টি অষ্টকোণ উঁচু মিনার রয়েছে। মিনারের শীর্ষ ছোট গম্বুজ দ্বারা সুশোভিত। সৌধের ঠিক মাঝখানে একটি গম্বুজ রয়েছে। সৌধের চারদিকেই আছে একটি করে দরজা। খাসকাটা মিনার দিয়ে দরজাগুলো বেষ্টিত। পরিবিবির সমাধিসৌধের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে এর ভেতরের সৌন্দর্য বেশি মনোমুগ্ধকর। সৌধের ভেতরে মার্বেল পাথর, বেলে পাথর ও কালো পাথরের কারুকাজ বিস্ময়কর। সৌধের ভেতরে আছে ছোট বড় 9টি কক্ষ, তবে এর কেন্দ্রীয় কক্ষটি বেশ বড়। এ কক্ষের মাঝে আছে পরিবিবির সমাধি। এ সমাধি কক্ষের চারদিকে আছে 4টি দরজা। পরিবিবির সমাধি
দক্ষিণ পূর্ব কোণের কক্ষে ছোট আকারের একটি সমাধি আছে। এ সমাধিটি সুবেদার শায়েস্তা খানের পালিত মেয়ের। সৌধের ভেতরে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে। শায়েস্তা খান সুবেদারি পদ থেকে অবসর নিয়ে 1688 সালে আগ্রায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দুর্গটি পূর্ব পশ্চিমে প্রায় 2000 ফুট এবং উত্তর দক্ষিণে প্রায় 800 ফুট চওড়া। বুড়িগঙ্গা নদী বয়ে যেত এর দক্ষিণ দিক দিয়ে। কালের বিবর্তনে এখন বুড়িগঙ্গা নদী সরে গেছে। লালবাগ কেল্লার দক্ষিণ দিকে এর প্রধান তোরণ বা প্রবেশ পথ। যদিও এটির কাজ অসমাপ্তই রয়েছে, কিন্তু এ দুর্গটির নির্মাণ কাজ এতই শৈল্পিক যে এর অসম্পূর্ণতা অতি সহজে ধরা যায় না। দুর্গের মূল ভবনটি তিনতলা। তিনতলা ভবনের নিচতলার মাঝখান দিয়ে বের হওয়ার এবং প্রবেশ করার একটি পথ রয়েছে। প্রবেশপথে আরেকটি তোরণ রয়েছে, সেটি এখনও সদর তোরণ হিসাবে ব্যবহার হচ্ছে। দর্শকরা এ তোরণ দিয়েই মূল ভবনে প্রবেশ করেন। অতি মূল্যবান সুদৃশ্য পাথর দিয়ে এই তোরণটি নির্মিত। দুর্গটির মূল ভবনের পাশেই আরও একটি দোতলা ভবন রয়েছে। জানা যায় এই ভবনের উপরতলায় ছিল দরবার গৃহ। এখানেই তৎকালীন সময়ে বিচার আচার সহ যাবতীয় রাজকার্য চলত। এর নিচতলায় ছিল হাম্মামখানা বা গোসলখানা। এখানে রাজপরিবারের সবাই, বিশেষ করে মহিলারা গোসল করতেন। এমনকি সে সময় গোসলের জন্য গরম ও ঠান্ডা পানির ব্যবস্থাও ছিল। হাম্মামখানা সবসময় সুগন্ধিতে ভরপুর থাকত। এছাড়া বিভিন্ন ধরনের বিদেশি সুগন্ধিও সেখানে মজুদ থাকত। দুর্গের ভেতরে একটি পুকুর রয়েছে। পুকুরটি কখনো গোসল অথবা এ ধরনের কোনো কাজে ব্যবহৃত হতো না, যদিও এই উদ্দেশ্যে এই পুকুরটি খনন করা হয়েছিল। সুবেদার শায়েস্তা খান চলে যাওয়ার পরপরই ঢাকার রাজনৈতিক গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। 1704 সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়। এরপর থেকেই লালবাগ দুর্গটি অবহেলার শিকার হয়। জানা যায় 1853 সালে ঢাকার পুরনপল্টন থেকে সেনানিবাস স্থানান্তর করে লালবাগ দুর্গে নেওয়া হয়। 1857 সাল পর্যন্ত সেনানিবাস এখানেই ছিল। দুর্গটি রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়েছিল। একই অবস্থা হয়েছিল পরিবিবির সমাধিটিরও। 1897 সালে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরও বিস্ময়করভাবে পরিবিবির সমাধি সৌধ অক্ষত থাকে। প্রায় 400 বছর আগের এই লালবাগ কেল্লা আজও বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে ঐতিহাসিক স্থাপনা হিসাবে দাঁড়িয়ে রয়েছে। ঢাকার প্রাণকেন্দ্রে মুঘল আমলে তৈরি করা অন্য আরও একটি স্থাপনা হচ্ছে আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইসলামিক লেকচার বিডির এই ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না।